নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ডাল চিনি ভোজ্য তেল ও কোমল পানীয় ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করল দেশবন্ধু শিল্পগ্রুপ শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে পঁচিশ শতাংশ কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি রাজধানীর কারণবাজার এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন